সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এএমএস মিশনারিজের পক্ষ থেকে আবার চলে আসলাম মোহাম্মদ আমির হাসান, এবং এবার আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত মেশিন, কাউ মিল্কিং মেশিন অথবা মিল্কিং মেশিন। এই মেশিনটা আপনারা অনেকে চেয়েছেন কিন্তু আমাদের কাছে স্টক ছিল না, বিধায় আপনাদেরকে দিতে পারি নাই। তার জন্য আপনাদের অনেক রিকোয়েস্টে এই মেশিনটা আমরা আবার চালাতে নিয়ে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। এবং গতবারে যে মেশিনটি ছিল সেই মেশিনে আপনার নজেলটা ছিল প্লাস্টিকের, আপনারা সবাই দেখেছিলেন নজেলটা ছিল প্লাস্টিকের এবং সেই মেশিনে কোনো সাকশন হতো না, এবং সেই মেশিনটার মোটরও ছিল ছোট। পাঁচটার যে মোটরটা ছিল, পাঁচটার মোটরে এরকম দুইটা সাইড ছিল না, মানে একদিকে শুধু বাতাস টানতো আরেকদিকে বের করে দিত, এই অপশনটা ছিল। এবং এবার আছে আমাদের একদিকে বাতাস টানবে আরেকদিকে বের করে দেবে এবং সেটা পালস করবে, সেই পালসিং সিস্টেমটা আমাদের মোটরে এবার অ্যাড করা হয়েছে, যার ফলে গরু যখন দুধ দহন করবেন গরুর বাটে এরকম ভাবে একটা প্রেশার তৈরি হবে এবং বোঝা যাবে যে গরুর বাটে একটা চাপ দিচ্ছে, তো যার ফলে গরু কখনো লাফালাফি করবে না বা গরু কোনো ধরনের সমস্যা হবে না। এবং মেশিনটা যখন আপনারা পাবেন, মেশিনের সাথে আপনারা এরকম একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং এরকম একটা বড় একটা মোটর পেয়ে যাবেন, যে মোটরটা 60 ওয়াট, 10 লিটারের সাথে পাবেন 60 ওয়াট এবং 5 লিটারের সাথে পেয়ে যাবেন 32 ওয়াট। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে মেশিনটা কিভাবে কাজ করে এবং মেশিনটা কিভাবে সেট আপ দিতে হয়। তো চলুন দেরি না করে আমরা কাজগুলো দেখে নিই কিভাবে কাজগুলো করতে হয়। দর্শক বলিলে আপনারা মেশিনের সাথে এরকম একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যে অ্যাডাপ্টারটা দিয়ে আপনারা মোটরের সাথে কানেকশন দিবেন। তো আমরা অ্যাডাপ্টারটা এখানে সেট আপ দিয়ে রেখেছি, এগুলো আমরা সাইডে রাখি এবং আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করে। আর নজেল পরিষ্কার করার জন্য, মানে বাটের যে নজেলটা আছে নজেল পরিষ্কার করার জন্য এরকম একটা ফর্ম পেয়ে যাবেন, এরকম একটা ব্রাশ পাবেন যেটা দিয়ে আপনারা এই পাইপটা পরিষ্কার করবেন, কারণ দুধ অনেক তৈলাক্ত জিনিস যেটা আপনার পাইপে লেগে থাকে, যার ফলে অনেক সময় ভিতরে ব্যাকটেরিয়ার জন্ম নিতে পারে, তো এটা অনেক মানবদের জন্য ক্ষতিকর। তো আমরা আজকে আপনাদেরকে 10 লিটার মেশিনটা দহন করে দেখাবো, যে 10 লিটার মেশিন কিভাবে দহন করতে হয়। তো আমাদের প্রথমে জার্কিনটা খুলে নিই আমরা, অবশ্যই যখন নতুন মেশিন আপনারা হাতে পাবেন অবশ্যই জার্কিনটা আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নিয়ে আপনারা দুধ দহন করবেন। এবং আমাদের একটা জিনিস ভালো করে দেখবেন যে এখানে প্রতিটা জায়গায় মার্কিং করা আছে, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে 2 নাম্বার, 1 নাম্বার, ঠিক গতবারের মতো আমাদের পাইপের সাথেও ঠিক একই রকম ভাবে মার্কিং করা আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এটা কিভাবে সেট আপ দিব একবার দেখে নিই। প্রথমে এই জিনিসটা আমরা এয়ার টাইট করে নিব, এয়ার টাইট করে নেওয়ার পরে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এখানে মার্কিং করা আছে, মানে 3 এর সাথে 4, 3 এর সাথে 3, 4 এর সাথে 4, 1 এর সাথে 1, 2 এর সাথে 2। তো প্রথমে 3 4 3 4টা আমরা লাগিয়ে নিই, এই যে 3 এর সাথে 3 লাগিয়ে দিলাম এবং 4 এর সাথে 4টা লাগিয়ে দিলাম। এবং এখানে দেখুন 1 এর সাথে 1, 2 এর সাথে 2 যাবে, ঠিক একই রকম ভাবে এখানে 1 2 দেওয়া আছে। তো আমরা 1 এর সাথে 1টা দিয়ে দিব, সংযোগ করে দিব এবং 2 এর সাথে 2টা লাগিয়ে দিব। জিনিসটা খুব সুন্দরভাবে লাগাবেন যেন বাতাস কোনোভাবে পাস না হতে পারে, যার জন্য আমরা নিজেদের ভিতরে এয়ার টাইট সিলিকন একটা রাবার দেওয়া আছে। তো গরু দুধ দহনের আগে, গরু দুধ দহনের পূর্বে অবশ্যই আপনারা এখানে দেখবেন যে লক সিস্টেম আছে, প্রতিটা বাটের সাথে লক সিস্টেম আছে, অবশ্যই আগে লকগুলো চেপে লক করে দিবেন, কারণ প্রথমে ভিতরে প্রেশার তৈরি করে নিতে হবে, তারপরে গরুর বাটটা ছাড়তে হবে। আমরা এখানে মোটরের লাইনটা দিয়ে দিই, সংযোগটা দিয়ে দিই। এখন আমাদের প্রেশার তৈরি করে নেওয়ার জন্য মোটরটা হালকা করে 10 থেকে 15 সেকেন্ডের মতো ছেড়ে দিতে হবে, আমরা 10 থেকে 15 সেকেন্ডের মতো লকটা ছেড়ে দিই। আমরা মোটরটা একটু ছেড়ে দিই, ফুল স্পিডে ছেড়ে দিব 10 সেকেন্ডের জন্য, যেন ভিতরে একটু প্রেশারটা তৈরি হয়, মানে এই ভিতরে প্রেশারটা তৈরি হলে এটা জিনিসটা ভালোভাবে কাজ করবে। আশা করা যায় আমাদের ভিতরে প্রেশার তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, গরুর বাটে যখন নিয়ে যাবেন, গরুর বাটে লাগানোর সময় অবশ্যই এটা ধরতে হবে, গরুর বাট এ লাগিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটা ছেড়ে দিব। এই যে আমার লোকটা সে টেনে নিয়েছে এবং ভিতরে এরকম ভাবে সাকশন হচ্ছে, যার ফলে হয় কি গরুর বাটে চাপ পড়বে এবং দুধটা টেনে নিয়ে আসবে। তো এখন ওইটা আমরা পানিতে দিয়ে দেখবো যে কিভাবে আসলে দুধটা আসবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাস্তব। তো আমরা অবশ্যই আবার লকটা লাগিয়ে নিই এবং মোটরটা ছেড়ে দিই। আশা করা যায় আমাদের ভিতরে মেশিনের ভিতরে
যথেষ্ট পরিমাণ প্রেশার হয়ে গেছে, এখন আমরা লক গুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিবো, একটা বাট লাগাবো একটা বাটে ছেড়ে দিবো, যে একটা ছেড়ে দিয়েছে একটা থেকে দূরে আসতেছে, আরেকটা ছেড়ে দিবো আরেকটা থেকে আসবে, আরেকটা ছেড়ে দিবো আরেকটা থেকে চলে আসবে, এইটা ছেড়ে দিলাম সব পানি কিন্তু কমে যাচ্ছে, জিনিসটা কিন্তু সাকশন হতে হতে আপনার পানিটা কমতেছে। আগের মেশিনে একবারে দিতাম একবারে পানি চলে আসতো, কিন্তু এইবার আস্তে আস্তে পানি আসবে, দুধ আসবে এবং সাকশন করতে করতে দুধটা আসবে, এদিক দিয়ে কিন্তু দুধ পড়ে যাচ্ছে, ভিতর দিয়ে কিন্তু পানি কিন্তু যাচ্ছে, কিন্তু পানির কালার সাদা, এটার কালার সাদা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন দুধ আসবে দুধের কালার সাদা হওয়ার ফলে এদিক দিয়ে দেখা যাবে যে দুধ আসতেছে কি আসতেছে না। দর্শক মিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পানি কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসেছে, আমরা মোটরটা অফ করে দিলাম, মোটরটা অফ করে দিলাম, এখানে পানি মোটামুটি শেষ, বাতাসগুলো সব ছেড়ে দিল, তো আমরা এখন ভিতরে দেখি যে পানি এসেছে কি এসেছে না। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে সুন্দরভাবে পানিটা চলে এসেছে, এবং এই মেশিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে যখন দশ যদি কোনো গরুর 15-20 লিটার যদি দুধ হয়, তখন আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই জান আমার তো গরুর 15 লিটার দুধ হয়, তো 15 লিটার দুধ কিভাবে, এটা আমি বুঝতে পারবো জার ফুল হয়ে গেছে, তো জারকিন যখন ফুল হয়ে যাবে তখন এখানে একটা ভালভ আছে যেটা বন্ধ হয়ে যাবে, তখন এটা যখন বন্ধ হয়ে যাবে তখন এদিক দিয়ে বাতাস তখন টানবে না, তো যার ফলে গরুর বাট থেকে দুধ আসবে না, মেশিনটা অফ হয়ে যাবে, তো যখন 15 লিটার দুধ আপনার গরুর হয় 10 লিটার হওয়া মাত্র মেশিন অফ হয়ে যাবে এবং দুধ আসবে না, তো এটা হচ্ছে এটা বিশেষত্ব একটা গুণ। তো এই হচ্ছে মূলত 10 লিটার মিল্কিং মেশিন, এবং 5 লিটার যে মিল্কিং মেশিন আমাদের আছে ঠিক একই সিস্টেম, কিন্তু কি এটা 4 বার এটা হচ্ছে 2 বার, দুইটার একই কাজ একই রকম ভাবে কাজ করে, দুইটার মধ্যে কিছু দামের পার্থক্য আছে যার জন্য একটা 5 লিটার একটা 10 লিটার মোটরের পার্থক্য আছে। তো এই হচ্ছে আমাদের মূলত মিল্কিং মেশিন, আপনাদেরকে আজকে আমরা লাইভে দেখিয়ে দিলাম যে কিভাবে কাজটা আপনারা করবেন, ইনশাআল্লাহ আমরা সামনে চেষ্টা করবো যে গরু থেকে কিভাবে দুধ দহন করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। তো ততদিন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, যেহেতু ঈদ সামনে চলে এসেছে, ঈদকে লক্ষ্য করে আমরা প্রতিটা মেশিনে ছাড় দিয়েছি, অফার দিয়েছি, তো দেরি না করে আমাদের প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন, আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, এবং মেশিনটি অর্ডার করতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।